বিয়া বিয়া করতে করতে বিয়া হইও গেল গা, বিয়া শেষ, এখন আমার ব্লগ আপলোড করা হইলো না, আমি এখন বিয়া বাড়ি যাই। জানি কইবো আমি মনে 2 বছর ধরে বিয়া খাই, বাট না আমি 2 বছর পরে পরে মনে বিয়ার ব্লগ আপলোড করতেছি, একটা বিয়ার ওই মানে একদম কত মাস পরে পরে। আমার বোনের বিয়া কত মাস আগেই গেছে গা, ঠিক আছে না, আমি এখন ব্লগ লে লটকাই রয়েছি, ব্লগ এডিট করি না, আলছিস তুডে কিতা জানি হয়েছে নিজেও জানা না, হি হি আমার কইতাছি লজ্জা নাই আমার। ঠিক আছে এখন আমি আসি আগরতলা, কোন জায়গায় জানি নিজেও কইতে পারি না, আর ব্লগটা আইব কবে জানো, তারা ইউনিভার্সিটি আইলে পরে আমার আইব তারা বিয়ার ব্লগটা, ঠিক আছে তোমরা সবাই অপেক্ষা করো। আচ্ছা ঠিক আছে তখন আগরতলা আসি, ওখানে আবার বাস উঠতে গেছি গা, কোথায় কই যেতেছে এমনি তো জানি না। দেন আমরা এসে আবার উঠতে গেছি গা বাসে, আর বাসের মধ্যে একটা হাস্যকর ঘটনা হয়েছে, ব্যাপারটা হয়েছে গিয়ে একটা ছোট্ট একটা মেয়ে আসছিল, বেশি ছোট না মানে বুঝে আর ওই হইব, আর তাইরে বাসের মধ্যে থেকে এসে তাই মা গেছে একটু মানে দোকানে টোকানে গেছে আর কি, তো বাসটা একটা সাইডে আসলে এসে একটু সামনে আগে এসে দাঁড়াইছে, তো ওই তাই নিয়েও ভাবছে মানে বাসে রা দিচ্ছে, আর মেয়ের ভাবছে আর মেয়েরা এমন ছিল বাস পাড়ায় দিচ্ছে, পাড়ায় ওটা পুরো বাসের পাড়ায় তারপরে মানে ম্যাটার দেখে আমার মতো লাগছে আগে আমি কি করতাম মানে কোন একটা কিছু আমার একটা উইলের গেছে, এত জানি করি আমরা তো হালাত পুরোই খারাপ ছিল, তবু আমরা সবাই মিলে কোনো মতে উঠছি, নিয়ম আছে বিয়ে বাড়িতে কোনো অতীত গেলে জোকার দিয়ে ঘরে ঢুকাই দিলে, তো আমরা তো ওখানে এসে পড়ছি, খুব টায়ার্ড লাগতেছে, তো ওখানে স্নান টান করুন, কারণ পুরো ধুলা টুলা আছে শরীরের অবস্থা কাহি, তো ওখানে স্নান টান করুন, স্নান টান করে এসে আবার কত গেছে, ঠিক আছে পুরো ভিডিও সুন্দর দেখো। দেন ফ্রেশ হইয়া খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে একটু বাবা এসে দেয় এসে ক্রিকেট খেলছি, কেমনে খেলতেছিল কার কপালে মারতে কার মাথা কাছতেছিল, তুই তুই ইতা করতে করতে কেটা দিন আমার হঠাৎ করে কই তুই প্লাক করছিস না, তখন আমি তো একদম কিতা করতাম আরে বাবারে আমি জাগা হচ্ছি না, এখন কুড়ানো গিয়ে কিতা প্লাকটা করবো আমি তো কিচ্ছু জানি না, তারপরে ভাগ্যওয়ালা তার বাড়ির সাথী মনে একটা আসিল কিচ্ছু কেউ একজন আসিল, তো তাই কাছে প্লাক করছে, আর মানে তুমি চিন্তা করো আমি কেমন মায়া আছে প্লাকের কথা ভুলে গেছি, ঠিক আছে না মানে আরও বিয়া তাইছি বুঝলি, হ্যাঁ রাম তো ওই দুই আয়াসিরা আমি এখন একটু সাজা গুজা শুরু করছি, কারণ মেহেন্দি একটু পরে ফটোগ্রাফার দাদা তারা আয়া পড়ছে, আর এখানে মানিদির মানে মেহেন্দি আঁকাও মোটামুটি কমপ্লিট, ওখানে তারা শ্যুট করবো, তো আমরাও হাতেরও বলে কিতা কিতি বলে শ্যুট করবো 2-3টা, তো ইডি তারপরে আমরা একটু একটা লাইছি ঠাস ঠাস করে, তারপরে এখানে মানিদি তো পুরো টায়ার্ড হয়ে গেছে, আর ফটো তোলবার সময় একদম জাঁক হয়ে আসে, হ্যাঁ আমরা মনে ফটো তুলবার সময় করতে জানি এত জোশ আয় আমরা নিজেও করতে না, তারপরে আমি আবার করতে নিয়ে কই যাইতাছি মানে আমি খালি বিয়াবাড়ির মধ্যে খালি এদিকটা দিয়ে তুরুক 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 করছি নিজেও জানি না, কোনো কাম তো করছি না ওই খালি দৌড়াদৌড়ি করছি আর কি, তারপরে দৌড়াদৌড়ি করতে করতে তো ক্ষুধা লাগছে, তো আইলাম একটু পেট পূজা করতাম, পেট পূজা করে সিঁড়ি গেলাম গা আমরা একটু ফটোশ্যুট করতাম, তো এখানে আমাদের ফটোগ্রাফার দাদা তারা করতেছিল, তারপরে আমরা একটু বাইরে গেছি ধান খেতেছিল ব্যাকগ্রাউন্ডে, তো আমি বলছি চলো, তো এখানে আমাদের আমি আর মানে দিয়ে কিছু ফাঁকামি করছি, ফাঁকামি লাগে সুন্দর, ব্লগটা কেমন লাগছে আমার কমেন্টে কইও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভাত খেতে যেমন ভুলো না এমনি সাবস্ক্রাইব করতেও ভুললো না, ধন্যবাদ।